এলাকায় চলো তারপর কি হলো যে সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে ওকে তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারপর এই ভূখণ্ডে রাসুলের মালিকানা আচ্ছা আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমাদের কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রেখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তাল্লাহ রাসুল হ্যাঁ বোঝা যাচ্ছে এটা কিছুটা ফেটেনি আচ্ছা মানে এই হাতিসা তো আপনি পড়লেন এখন আপনি আমাকে বুঝান তো এই কি একটা হুমকি দেওয়া হলো নাকি মানে দাওয়াত দেওয়া হলো বলেন হুমকি দেওয়া হইলো না দাওয়াত দেওয়া হলো অ্যাকচুয়ালি বিষয়টা বোঝা যাচ্ছে না কিছুটা হুমকির ভাষায় কিন্তু কিভাবে বলছে এই যে এখানে তো লেখা আছে জেনরাকো এবোকনের মালিকান আল্লাহর রাসূলের তিনবার ইসলামের ইসলামের দাওয়াত দিলো ওরা না করে দিল এরপরে বললো যে এইখানে এই জায়গাটা তোমরা যেখানে ভিটা মাটি তোমাদের ভিটা মাটি তোমরা যেখানে শত শত বছর ধরে বসবাস করতেছো এই ভিটা মাটি জায়গা সম্পত্তি সব আমার আল্লাহ এবং তার রাসুলের আমি তোমাদের এখান থেকে বিতাড়িত করব তোমরা এখান থেকে মানে আপনি মনে করেন আপনি অনেক বছর ধরে একটা আপনার বাপ দাদার বাড়ি ভিটা যেটা আছে সেখানে মনে করেন হিন্দুরা এসে যদি আপনাকে একই কথা বলে যে হে মুসলমানের বাচ্চা হিন্দু ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে হিন্দু ধর্ম গ্রহণ করো নিরাপত্তা পাবে হিন্দু ধর্ম গ্রহণ করো তারপরে কি তৃতীয়বার এই কথার পুনরাবৃত্তি করলো তো আপনি বললেন যে না আমি হিন্দু ধর্ম গ্রহণ করব না আমার ইসলাম ধর্ম ভালো আছে তখন তারা সেই হিন্দুরা বললো আপনাকে জেনে রাখো এই ভূখণ্ডের কৃষ্ণ এবং নরেন্দ্র মোদীর আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষমালে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক কৃষ্ণ ও তার মোদী নরেন্দ্র মোদী মনে করেন ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে বাংলাদেশের জনগণকে এই হুমকিটা দিল তখন আপনার কাছে জিনিসটা কি হুমকি মনে হবে নাকি আমার কাছে হুমকি মনে হচ্ছে আপনার কাছে কি মনে হবে দাওয়াত দিয়েছে হিন্দু ধর্মের আচ্ছা মনে করেন মনে করেন আমেরিকান সৈন্য যদি বাংলাদেশে এসে এই এই কথাটা বলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নিরাপত্তা পাবে তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করে বললো এই ভূখণ্ডের মালিকানা ডোনাল্ড ট্রাম্প এবং মানে যিশুর আমি তোমাদের দাওয়াত দিয়েছে কোনটা না এটা এই মুহূর্তে তো হুমকি কিন্তু হুমকি দেওয়ার জন্য তো তাকে কিছু লোক জোগাড় করতে হয়েছে মানে শুরুতে তো তার কাছে এত ক্ষমতা ছিল না যে একটা ইহুদি সম্প্রদায়কে সে কি করলো হুমকি দিয়ে তাড়িয়ে দিবে শুরুতে সেই ম্যান জোগাড় করলো কিভাবে শুরুতে সে জোগাড় করেছে বিভিন্ন ভাবে জোগাড় করেছে তার আত্মীয় প্রথমে সে আপনি তো যদি সিরাত করে থাকেন তাহলে তো এগুলো আপনার জানার কথা প্রথমে কেউই তাকে তেমন একটা পাত্তা দেয়নি তার বউ আর তার বন্ধু আবু বকর তার মানে বাসায় যে আশ্রিত ছিল আলী এই তিন চারজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করে এদিক সেদিক বলছে তারপর কয়েকটা দাস দোষকে তারা ভাও করতে পারছে তারপরে এখান থেকে মাইটির খায় তারপরে মানে মক্কা থেকে পলাইছে মদিনায় মদিনায় গিয়ে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বড় বড় যে ডাকাত ছিল বড় বড় খুনি ছিল তাদেরকে একত্র করছে এই যে যেমন ধরেন আহ ওই লোকটার নাম কি সালমান ফার্সি সালমান ফার্সি ছিল একটা সৈন্য দলের নেতা সৈন্য দলের যোদ্ধা ছিল ভাড়াটা যোদ্ধা ছিল এরকম অনেকগুলা যোদ্ধা ছিল খালিদ বিন ওয়ালিদ ভাড়াটা যোদ্ধা ছিল ওমর ছিল ভারাটা যোদ্ধা সে অনেক খুনি ছিল মানে মানুষ মেয়েরা অনেক বদমেজাজি লোক ছিল এরকমের কিছু লোকজন সে জোটাইতে পারছে তাদেরকে তারা তারা দেখছে যে এখানে যুক্ত হইলে গণিমত মালটা পাওয়া যাবে তারা এসে যুক্ত হইছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় টাকাতি টোকাতি করে বাড়াইতে মানে দস্যু হিসেবে বিভিন্ন জায়গায় পরিচিত ছিল এদেরকে কয়েকটা জোগাড় করে তারপর সে হানা দিছে বাণিজ্য কাফেলা হানা দেওয়া শুরু করছে মানে মক্কার বাণিজ্য কাফেজ্য কাফেলাফে বই কেন সিরাদ্রন্থ কোনটা পড়েন নাই সিরাত গ্রন্থে তো একদম পরিষ্কার কোন রাগঢাক ছাড়া বলা আছে মোহাম্মদের সৈন্যরা মক্কা ওই যে মদিনা যখন আসছে তখন মক্কার বাণিজ্য কাফেলা গুলা ওগুলো তো বাণিজ্য কাফেলা ছিল বাণিজ্য নিয়ে

এই কথাগুলো তো আপনার আগেও বহু বছর শত শত বছর ধরে মানুষ এগুলো পড়তেছে হাদিস এগুলো জানতেছে কিন্তু তারপরও কেন মানুষ ইসলাম ধরে রাখছে ইসলাম ধরে রাখছে কারণ হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদেরকে যখন আপনি শেখাবেন একটা জিনিস বাচ্চাদেরকে বাচ্চা বয়স থেকে যখন এই জিনিসটা মারপিট করে তাদেরকে শেখাবেন মানে প্রচন্ড মারপিট করে বাচ্চাদেরকে যখন শেখাবেন তখন তো বাচ্চাদের আচ্ছা দেখেন এই ভিডিওটা দেখেন হ্যাঁ দেখেন শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হল সাত বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি গণিত হয়েছেন তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো

सबै का नाम है हैं सबै का नाम है अर्गवी आप मुझे खासी का नाम पूछना चाहते हो हां हां भाई लिखना अर्गूस नुडूस अर्गवी हासिफ अर्गवी हा सोक्लेर हां सीधा सीधा ये तो शायद आज से गेरम हो जाएगा हां ए बेटा कर लो एक तो हो देना बेटा कर लो चूरू रामू हैं चूरू रामू हां जी शेट्टी हां तो हैं

আচ্ছা মন থাক গো আমি তো ঠিক মত হ্যাঁ কয় বেলা আবি দিগালে আবি বিকালে আবি হাইতে আবি হাইতাম সব সময়matches এ থাকবে মন থাক গো হ্যাঁ আচ্ছা দেখলেন এই বাচ্চাটাকে কিভাবে মানে মানে টর্চার করা হচ্ছে এবং তাকে ভয় ভয়ভীতি দেখানো হচ্ছে এইভাবেই তো বাচ্চাদেরকে মানে বড় করে মাদ্রাসা যাবি কিনা কোরআন পড়বি কিনা ধর্মে বিশ্বাস করবে কিনা এবং বলে দিচ্ছে যে ইসলাম ত্যাগ করলে তো কল্লা ফালাই দিব গলা কেটে ফালামো হ্যাঁ একের মাইরা লামো তাহলে মানে এই এই আতঙ্ক থাকলে আপনি আবার মানে গর্ব করে বলতে পারেন এত মানুষ মুসলমান ভাই আপনার তো ধর্মে তো বলা আছে যে এই ধর্ম ত্যাগ করলে গলা কেটে ফেলতে বলা আছে না সে ব্যাপারে বলতে পারছি না কারণ

আপনি নিশ্চিত দেখছেন কিন্তু এখন মানে মিথ্যা কথা বলতেছেন আপনি সত্যি এটা দেখান আমি সত্যি স্বীকার করি কিনা সেটা দেখা যাবে আপনি দেখান আমার আমার ধারণা যে আপনি খুব ভালোভাবেই জানেন মুরতা ইসলামের মুরতা ধরতার বিধান কি কিন্তু আপনি এখন মানে নাস্তিকের কাছে তো একটা মানে মানে যত মারা যাবে এই আপনি বলতে বলতে লজ্জা পাচ্ছেন আমি নিশ্চিত কারণ এটা আমরা কারণ এটা আমরা এত হাজার বার এত হাজার বার বলছি এত হাজার বার দেখাইছি এত হাজার বার ইয়া করছি আপনার তো মানে এত ফেসবুকে এত বড় বড় পোস্ট হইছে

এই মুহূর্তে প্রশ্ন করি নাই ভাই আপনাকে যে না অন্য আরেকটা উত্তর দেয়া শুরু করেন আপনাকে জিজ্ঞেস করেছি এই যে একটুখানি ভিডিও দেখলেন এখান থেকে আপনি কি বুঝেছেন বিশ্বাস করা যায় কি যায় না সেটা যখন জিজ্ঞেস করবো তখন ওইটা বললেন উত্তরটা দেন আপাতত ভাই করেছি যে এই ভিডিওটা যে আপনাকে দেখালাম এই ভিডিওটার ভিতরে বক্তা সে বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না সে আসলে হাদিসের কথা করেন হাদিসের কথা বলতেছে নাকি বলতেছে না সেটা নিয়ে পরে আলোচনা করব এই মুহূর্তে জিজ্ঞাসাটা হচ্ছে যে এই এরা

আর সেই হাদিস হাদিস গ্রন্থগুলো থেকে আমরা একটু দেখে নিই যে এই ব্যক্তি যে কথাটা বললো সেটা আসলেই হাদিস এলাকা আছে নাকি এমন হতে পারে এই বেটা মানে মূর্খ খুজুর বাজার বানায় বলছে এরকম তো হইতেই পারে আচ্ছা ঠিক আছে আমরা দেখি তাহলে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পরে শোনান ভাই শোনান আবু দাউদ শরীফের হাদিসটা একটু পরে শোনান আচ্ছা আহমদ ইবন মোহাম্মদ রাজাল্লাহ একরাম রাজাউল্লো থেকে বর্ণিত যে আলী রাজাল্লাহ ওই সমস্ত লোকদের আগুন দিয়ে পুরি দেন যারা মোরতাদ হয়েছিল মোরতাদ ওকে তারপর হচ্ছে অবশ্য আমি তাদের আল্লাহ রাসুলের নির্দেশ মতো হত্যা করলাম কেননা তিনি সালসলাম বলেছেন যদি কেউ দিন পর্যট করে মোটাত হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করো ওয়া আচ্ছা মোস্ট এখানে এখানে পরিষ্কার যে মোতাদ হয়ে গেলে তাকে হত্যা বিধান আছে আচ্ছা এখানে যে আমি আমি যে যে জায়গাটা ইয়া করে দিচ্ছি সেই জায়গাটা একটু জোরে পরে কিন্তু একবার ওকে তিনি সালসাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাজ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করো ওকে আচ্ছা দিন দিন পরিত্যাগ মানে হচ্ছে ইসলাম পরিত্যাগ তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সুনান আবুদ শরীফের হাদিস এরপরের হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় আচ্ছা সরাসরি সহি বুখারি থেকে দেখি এটা বুখারি শরীফ দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে বুখারি শরীফ থেকে দেখি এখানে কি লেখা আছে একটু পরেন তো আঠাশশো আট নম্বর হাদিসটা একটু পরেন তো লাস্ট লাইনটা পড়লেই হবে যেমন নবী বলেছেন এখান থেকে পড়লেই হবে আচ্ছা যেমন নবী বলেছেন যে দিন যে দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো আচ্ছা এটা তো শুধু মুসলমানদের জন্য না এটা তো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের জন্য প্রযোজ্য হওয়ার না এখানে দিন বলতে ইসলাম বোঝানো হয়েছে মুহাম্মদ যখন দিন বলে তখন সেটার মানে হচ্ছে ইসলাম এটা অন্য কোন ধর্ম না এই জন্য ইসলামকে ইসলামকে মুসলমানরা দিন ইসলাম বলে বলে না দিন ইসলাম বলে না এটা জানেন আপনি যে ইসলামকে দিন ইসলাম বলে থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করা যায় তাই না আচ্ছা ঠিক আছে এবার মুহাত্তা মালিকের হাদিস গ্রন্থ থেকে আমরা পড়ি ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এই অংশটাকে একটু পড়ে শুনুন তো আমাদেরকে

না নিচে বলা আছে তিন দিন সময় দিতে হবে তিন দিন সময় দিয়ে বাধা খেতে হবে ওই তুই তবা কর নিলে মেরেলামু তুই তবা কর নিলে মেরেলামু তুই আবার দিনে ইসলামে ফেরত आए 그러면은 নিলে মেরেলামু তিন দিন পরে তার তিন দিন পরে যদি না আসে তাহলে তিন দিন পরে মেরে ফেলতে হবে আর যদি তিন দিনের মধ্যে যদি সে আবার ফেরত আসে তাহলে তো বেঁচে গেল তার মানে হচ্ছে ইসলাম হচ্ছে একটা ইদুর ধরার কল যেটা থেকে বেরোনোর কোনো সুযোগ নেই নাকি হ্যাঁ হাদিস অনুযায়ী তো নুনু কাটে আর বাইরেলে গলা কাটে নাকি আবু বকরের আমলে আবু বকর তর বাড়ি নিয়ে বাইরে ছিল মুরতাদ কতল করে যারা ইসলাম ধর্ম এক করছে তাদের সবাই মেরে ফুলো অনেক শত শত লোক হাজার হাজার লোক মেরে কে বলছে আপনাকে মুরতাদ কম হয়েছিল তদন্ত এরপরে তার ভয় কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতো না

ফর এক্সাম্পল আমাদের ফিলিংস আমাদের চিন্তা আমাদের বর্তমান স্টেট এগুলা ম্যাটার অর এটিভেটার না যেমন লাইফ হচ্ছে একটা ইম্যাটেরিয়াল জিনিস যেটাকে আমরা একটা একটা শব্দ দ্বারা ডিফাইন করি বাট এটা না ম্যাটারের পরে না এন্টিভেটারের পরে আপনি যেটা বলেন আপনি যেটা বললেন যে সেলফ সাস্টেইনিং একটা পজিশন এটা মেকানিজম

কিন্তু ম্যাটার আর এনার্জি একই জিনিস আসলে এটা আসলে মানে হ্যাঁ ম্যাটার আর এনার্জি তো একই জিনিস এখন ধরেন আমরা পড়াশোনা করতেছি এডুকেশন এডুকেশন কি ম্যাটার অর এনার্জি আমরা এখানে কনভারসেশন করতেছি কনভারসেশন কি ম্যাটার অর এনার্জি তো কনভারসেশন কোন ম্যাটার অর এনার্জি না তো পৃথিবীর সবকিছুকে বা মহাবিশ্বের সবকিছুকে দুইটা স্টেটে শুধু দুটো ভাগ করা যায় এটা রং কথা আর কি ঠিক আছে তাহলে পরের জনকে